আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সবাই ভালো আছেন বিয়র্স আজকে আমি কিছু আরবি শব্দ নিয়ে আলোচনা করব যেটা আপনাদের প্রতিদিনের ব্যবহারে অনেক কাজে আসবে এবং যারা নতুন এবং যারা প্রবাসে আসবেন তাদের খুব কাজে আসবে তোমার খাওয়া শেষ না বাকি আছে ইনতা আক্কেল খালাস ও বাকি এখানে হচ্ছে ইনতা মানে হচ্ছে তুমি ইনতা মানে হচ্ছে তুমি আকেল মানে হচ্ছে খাওয়া খালাস মানে হচ্ছে শেষ ওয়ালা বাগি মানে না বাকি আছে ওয়ালা বাগি মানে না বাকি আছে তোমার খাওয়া শেষ না বাকি আছে ইনতাক্কেল খালাস ওয়ালা বাগি কি বলো এর আরবি হচ্ছে এস কালাম এখানে এস হচ্ছে কি আর কালাম মানে হচ্ছে বলো বা কথা বলা বোঝানো হয় কি বলো এর আরবি হচ্ছে এস কালাম দোকান কোথায় ওয়েন বাকালা ওয়েন মানে হচ্ছে যে কোথায় আর বাকালা মানে হচ্ছে দোকান আমরা যেগুলো গ্রোসারি দোকান বা অন্যান্য কোনো দোকানকে আমরা বাকালা বলা হয় আরবিতে দোকান কোথায় ওয়েন বাকালা তুমি দেখো ইনতা সুফ সুফ মানে হচ্ছে দেখা এবং ইনতা মানে তুমি তুমি দেখো ইনতা সুফ তুমি দেখো তুমি অন্য দোকানে যাও ইনতারো তানি বাকালা এখানে ইনতা মানে হচ্ছে তুমি রো মানে হচ্ছে যাওয়া যাও কোথাও যাওয়া বা যাও বোঝানো হয় তানি মানে হচ্ছে অন্য এবং বাকালা মানে হচ্ছে দোকান তুমি অন্য দোকানে যাও ইনতারোহ তানি বাকালা পাল্লা কোথায় যেমন এখানে ওয়েন মিজান ওয়েন মানে হচ্ছে যে কোথায় ওয়েন মানে হচ্ছে কোথায় এবং মিজান মানে হচ্ছে দাড়িপাল্লা দাড়িপাল্লা কোথায়। ওয়েন মিজান আমি এটা পারবো আনা ইকদার হাদা আনা ইকদার হাদা আনা মানে হচ্ছে আমি ইকদার মানে হচ্ছে পারব এবং হাদা মানে হচ্ছে এটা বোঝানো হয় আমি এটা পারবো আনা একদার হাদা এটা আমি পারবো না আনা মা একদার হাদা আনা মানে হচ্ছে যে আমি মা মানে পারবো না এবং হাদা মানে এটা এটা আমি পারবো না আনা মা হাদা তুমি কোথায় যাও ওয়েন রো এখানে ওয়েন হচ্ছে কোথায় রো মানে যাওয়া বা যাও ইনতা মানে হচ্ছে তুমি ইনতা মানে হচ্ছে ইউ বা তুমি তুমি কোথায় যাও ওয়েন রো ইনতা আমি রুমে যাই আনা রোহ গুরফা আনা মানে হচ্ছে আমি রো মানে হচ্ছে যাওয়া বা যাই এবং গোরফা মানে হচ্ছে রুম আমরা রুমকে গুরফা বলা হয় আমি রুমে যাই আনারোহ গুরফা আমি অসুস্থ আছি আমি অসুস্থ আছি আনাফি তাবান আনা মানে হচ্ছে আমি ফি মানে হচ্ছে যে আছি আর তাবান মানে হচ্ছে অসুস্থ আনাফি তাবান আমি অসুস্থ আছি বেশি কথা বলো না মাফি গিরগির জিয়াদা মাফি মানে হচ্ছে না আমরা জানি লা মানে হচ্ছে না এবং মাফি মানে হচ্ছে না গিরগির মানে কথা বলা গিরগির মানে কথা বলা এবং জিয়াদা মানে হচ্ছে বেশি জিয়াদা মানে বেশি বেশি কথা বলো না মাফি গিরগির জিয়াদা চলো বাহির হও চলো বাহির হও ইয়াল্লা রো বার্রা ইয়াল্লা রো বার্রা ইয়াল্লা মানে হচ্ছে চলো ইয়াল্লা মানে চলো রো মানে যাও বা যা হওয়া এবং বার্রা মানে বাহিরে বার্রা মানে বাহিরে চলো বাহির হও ইয়াল্লা রো বার্রা এ লোক আমার বন্ধু হাদা নফর সাদিক হাগি হাদা মানে হচ্ছে এই বা এটা নফর মানে হচ্ছে লোকজন নফর মানে লোক আর সাদিক মানে হচ্ছে বন্ধু সাদিক মানে বন্ধু এবং হাগ্গি মানে হচ্ছে আমার হাগ্গি মানে আমার এ লোক আমার বন্ধু হাদা নফর সাদিক হাগ্গি খাওয়া শেষ মানে হচ্ছে আক্কেল খালাস আক্কেল মানে হচ্ছে খাওয়া এবং খালাস মানে হচ্ছে শেষ খাওয়া শেষ মানে আক্কেল খালাস আমি ভালো নেই আনা মাফি কায়েস আনা মানে হচ্ছে আমি এবং মাফি মানে নেই এবং কায়েস মানে ভালো আমি ভালো নেই আনা মাফি কায়েস বাকি লোক কোথায় ওয়েন বাগি নফর ওয়েন মানে হচ্ছে কোথায় বাগি মানে হচ্ছে মানে বাকি এবং নফর মানে হচ্ছে লোক বাকি লোক কোথায় ওয়েন বাগি নফর তুমি শামীমের সাথে বাজার যাবে আমরা যদি কাউকে বলি যে তুমি শামীমের সাথে বাজার যাবে ইনতারো সুফ ইনতারো সুখ সওয়া সাওয়া শামীম এখানে সুখ মানে হচ্ছে যে বাজার বা মার্কেট বোঝানো হয় এবং সাওয়া সাওয়া মানে সাথে সাওয়া সাওয়া মানে সাথে ইনতা মানে তুমি এবং রোহ মানে যাওয়া বা যাও তুমি শামীমের সাথে বাজারে যাও ইনতা রোহ সুখ ছাওয়া ছাওয়া শামীম কেন দিবেন না লেস মাফি জীব এখানে লেস হচ্ছে কেন মাফি মানে হচ্ছে যে না মাফি মানে না জীব মানে দিবেন বা দেওয়া জীব মানে দিবেন বা দেওয়া কেন দিবেন না লেস মাফি জীব আপনি চুপ কেন লেস ইনতা উস্কুন এখানে উস্কুন হচ্ছে চুপ থাকা বা চুপ করে থাকা লেস মানে কেন লেস মানে কেন এবং ইনতা মানে তুমি বা আপনি তুমি বা আপনি আপনি চুপ কেন লেস ইনতা উস্কুন তুমি বিবেকহীন তুমি বিবেকহীন এর মানে হচ্ছে ইনতা ইন্মাফি ইন্ামুকাফি মুখমাফি মানে বিবেকহীন এবং ইনতা মানে তুমি ইনতা মানে তুমি তুমি বিবেকহীন এর মানে হচ্ছে ইনতা মুখমাফি সে কাজে যায়নি কেন হুয়ালেস মাই রো সগোল এখানে হুয়া মানে হচ্ছে সে ছেলের ক্ষেত্রে সে এবং হিয়া মানে হচ্ছে যে মে তো হুয়া মানে হচ্ছে সে লেস মানে কেন এবং মাইরোহ মানে যায় নাই মাইরোহ মানে যায় নাই বা যায়নি সগোল মানে হচ্ছে কাজ সে কাজে যায়নি কেন হুয়া লেস মাইরো সগোল তো ভিওর্স আজকে এই ভিডিওটি এই পর্যন্ত এরকম খুব সহজে আরবি ভাষা শেখার জন্য আমার এই সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ইনশাল্লাহ সামনে আরও অনেক ভিডিও পাবেন এবং সম্পূর্ণ আরবি ভাষাটা আয়ত্তে নিতে পারবেন